এই দুইটা লাইন আমার জানের জন্য। তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস, তোর সময়টা আর আমি নষ্ট করব না। তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস, তোর সময়টা আর আমি নষ্ট করব না। তোকে দূর থেকে ভালোবাসবো, কিন্তু কখনো কথা বলার চেষ্টা করব না। তোমার আলোকিত আমি দেখে দিই আমার এই যে কাপড় চোপড় খোলা খাট, মানে যেটা জামা কাপড় পরে না, কেমন একটা মানুষ যে আমার স্বাধীন জ্বালাও একটু আয়নায় দেখা যদি নিজের শুধরাইতে পারো। যাই হোক, কিন্তু আমার কাছে আয়না দেখলে আমার নিজের মনে হয় একটু মোবাইল নিয়ে ফ্যাশন করি। তো পরে আমি আমার জামাই হাজারো স্বপ্নের শেষ স্থান হলো কবরস্থান। তুমি থাইকা যাও, আমি রাইখা দেবো, আর আমি সবাইরে দেখাই দেবো আমার জান সবার মতো না। ওগো শুনছো, একটু ভালোবাসা দিবা। আমার আল্লাহ আমারে অনেক ধৈর্য দিছে, অনেক। যদি আমার জায়গায় অনেকেও হইতো, তবে পৃথিবী ছাইড়া অনেক আগে বিদায় নিত। নদীর মধ্যে ইসা মাছ, বাবু এ খায় পপকর্ন, আমি খাই খই, মা গো আমার কাজলা দিদিটা কই, তোর দিদি এন এন রে গোলামের ফুত এন বান্দরের সাউ জুত করে বয়ে থাক। দ্বিতীয়লার করে দ্বিতীয়লা শ্বশুর বাড়ি গিয়ে নাই বড়া দিয়ে কি বিরু দেখে খালি আসলে হইব না, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা তো আমার নতুন আইডি, সবাই একটু ফলো করেন বুঝছেন। খালি আইসেন না বিরু দেখে, সামনে তো আরো বিরু দেখতে হইব। তাইলে কি করতে হইব, লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে হইব। কি আবার বুঝাইতে হইব না, ডেকের বাড়ি খাইবেন, ফলোটা তাড়াতাড়ি কইরা দেন।